মঞ্চের পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে। আজ আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করছি, বলছি তারা মঞ্চের সামনে চলে আসুন। আমি মঞ্চে ডেকে নেব ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেস কংগ্রেসের অধিকারী, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করব, অতিথিদের আমরা বরণ করে নেব। আমরা গত সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নেতা বৃন্দ স্টেডিয়ামে তিনি তার দায়িত্ব যথাযথভাবে আসানসোল থেকে এসছেন সবাই মিলে আমরা মানিয়ে ঘুরি। প্রথমে আমি সবাইকে অভিনন্দন জানাই যারা এই প্রোগ্রামটাকে মানুষের গরিবের পাশে যেইভাবে আপনারা দাঁড়িয়েছেন দীর্ঘ দাঁড়া, তাদেরকে আমাকে বিশেষ বিশেষ করে অভিনন্দন। আমাদের এখানে উপস্থিত আছেন ইস্টার্ন রেলে নেতা নেতা যারা আছেন তাদের সকলের আমি হয়তো নাম জানি না, তবু আমি বলছি ভিবি ডিটিসি আর রজিত বোস আরো অনেকে নেতা নেতৃত্ব আছে, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। এই সুন্দর অনুষ্ঠানে নিজেকে উপস্থিত হয়ে আমাকে খুব গর্ব মনে হচ্ছে নিজেকে। এনাদের এই অনুষ্ঠানে যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে এই পুজোর মরশুমে যেভাবে ওনারা বস্ত্র দান করছেন, আমাদের দেশে এখনো অনেক গরিব মানুষ আছেন বা আমাদের পশ্চিমবাংলাও এরকম অনেক গরিব আছেন, তাদের পুজোর অনুষ্ঠানে তার আনন্দ নিজের আনন্দকে অন্য আনন্দের মধ্যে যেভাবে ওনারা সহযোগিতা করছেন তাদেরকে আবারও আমার বিশেষ বিশেষ অভিনন্দন আর ধন্যবাদ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমাদের পৌর পার্ষদ শ্রী রাজু সাহানি, রাজু আমাদের অত্যন্ত কমল অধিকারীকে মঞ্চে আসতে অনুরোধ করছি। বরিষ্ঠ নেতা শ্রী কমল অধিকারীকে অনুরোধ করবো, আমি অনুরোধ করবো আমাদের ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসের লড়াকু তৃণমূল মেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শ্রী চন্দন ভট্টাচার্য। হাই এবি নিউজ, দিস ইজ বাবা যাদব। আমি পূজার জন্য আপনার সবাইকে খুব খুব ধন্যবাদ করছি আর হোপ করছি আপনি সবাই খুব এনজয় করবেন। সো অল দ্য বেস্ট, আর পূজার খুব এনজয় করো আর প্যান্ডেল হপিং করো অ্যান্ড ডু হোয়াট এভার দ্য বেস্ট ইউ ক্যান এনজয় দিস পূজা আ লট। সো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি ইআরটিএমসির তরফ থেকে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। অশোক দা আছেন, মলয় আছে, চন্দন দা আছে, এরকম আরো অনেকে আছে, অভিজিৎ চ্যাটার্জি আছে, প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাই। এবং মঞ্চে উপস্থিত আছেন সেন্ট্রালের জেনারেল সেক্রেটারি ভিবি সিং, রজত বোস, ওনারা সবসময় এনাদের পাশে থাকেন। তো আজকের যে কর্মসূচি, খুব একটা বেশি বক্তব্যের প্রয়োজন নেই, কাজটা শুরু হওয়ার প্রয়োজন আছে, আকাশটা খুব ভারী করে এসছে, সেই জন্য দুই একটা কথা না বললেই নয় যে আগামী একদিন পরে কিন্তু দেবীপক্ষের সূচনা এবং দুর্গোৎসব, বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেটা এসে পড়ছে। সবাই অধীর আগ্রহে বসে থাকে, নতুন জামা কাপড় কেনাকাটা এইসব, কিন্তু এই দুর্গোৎসব যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এর মধ্য দিয়ে বাঙালি নিজের সামাজিক সত্তাকে উপলব্ধি করে। কিন্তু সেই জায়গায় দেখা যায় সমাজের দু শ্রেণীর মানুষ দুভাবে এই আনন্দ উৎসবকে উপভোগ করে। একদল আছে প্রচুর কেনা কাটা খাওয়া দাওয়া, জীবন যেন হাতের মুঠোয়, আরেক দল আছে সমাজের অন্ধকারময় জীবনে আচ্ছন্ন। সেই সব মানুষগুলো স্বপ্ন দেখতে দেখতে বড় ক্লান্ত, কঠিন বাস্তবের নাগাল পাবে না ভেবে বারবার নিরাশ হওয়া, ছিন্ন বস্ত্রে আপেটা খেয়ে থেকে এই উৎসবের আনন্দ বড় ফিকে হয়ে যায়, স্বপ্নগুলো ম্লান হয়ে যায়। সুতরাং এই ধরনের
কর্মসূচির মাধ্যমে তাদের সেই ভিকে হয়ে যাওয়া, ম্লান হয়ে যাওয়া স্বপ্নগুলিকে ভরিয়ে তোলার যারা চেষ্টা করে তাদের এই প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাই। অলোকময় লাইব্রেরির শিক্ষক বস্ত্র তুলে দেওয়ার জন্য শ্রীমতী সোনালী সিংহ রায়, শ্রীমতী সোনালী সিংহ রায়কে অনুরোধ করব। এবার অশোক তালুকদার, এরপরে জবাব উৎপল দাসগুপ্ত বস্ত্র তুলে দিচ্ছে। আমরা লাগাতার চার বছর ধরে এই ধরনের কর্মসূচি করছি। পুজোর আগে আগে আমরা প্রত্যেক বছর দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করি, মহালয়ার আগে আগেই করি, এবং এই উপলক্ষে সামান্য খিচুড়ি ভোগের আয়োজন করি। রেল শ্রমিক কর্মচারীরা দুপুরবেলা কাজের শেষে বেরোয়, আমরা তাদেরকে আপ্যায়িত করি এবং এর মধ্যে দিয়ে সবাই মিলে একটা মিলিত হওয়ার চেষ্টা করি এবং একমত পোষণ করে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আমরা আজকে বস্ত্র দান করবো 100-এরও বেশি মানুষকে, প্রত্যেকবারই আমরা এটা করি এবং আমাদের দলের যারা আমাদের ইআরটিএমসির যারা সমর্থক আছে তারাই এগুলো দেয়। উদ্দেশ্য গরিব মানুষের পাশে দাঁড়ানো, আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি এবং আদর্শ এটা হচ্ছে এটাই যে দুস্থ মানুষের পাশে থাকো, মানুষের প্রয়োজনে কাজ করো, মানুষের সঙ্গে থাকলে তার সুখ দুঃখ ভালো মন্দ তুমি বুঝতে পারবে, তবেই তুমি মানুষের কাজ করতে পারবে, সেটাই আমাদের। আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ একদম করেনি, কমেনি। 2016 সালের বিধানসভা নির্বাচনে আমরা 39% ভোট পেয়েছিলাম আর 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা 43.65% ভোট পেয়েছিলাম, 43.65% ভোট পেয়েছিলাম, প্রায় 4.5% ভোট আমাদের বেড়েছে। হ্যাঁ, আমাদের রেজাল্ট একটু খারাপ হয়ে যায়, 34-22 নেমেছে, সেটার মূল কারণ হচ্ছে যে তথাকথিত বামপন্থীরা যারা কথায় কথা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের আন্দোলনের ডাক দিতেন তারা সব রাতারাতি বিজেপিকে ভোট দিলেন, একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদস্ত করা। ভারতবর্ষে এমন একজন নেত্রীকে খুঁজে পাওয়া যাবে না যিনি রাস্তা থেকে তৃণমূল স্তর থেকে উঠে এসে আজকে ভারতবর্ষের সর্বশক্তিমান নরেন্দ্র মোদীর সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। 100% নিশ্চিন্ত আমরা, 100%, বাকিদের আমরা এখানে জামাত বজায় করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেলওয়ে সহিত ম্যাক্সিমাম রাষ্ট্রীয় এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিলগ্নিকরণ করার সিদ্ধান্ত যে মোদিজি নিয়েছিলেন, মোদি সরকার, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা আন্দোলন করুন, দোলা সেনের নেতৃত্বে, আইএনটিটিইউসি প্রেসিডেন্ট দোলা সেনের নেতৃত্বে আমরা রেল চ আরও যারা ডিফেন্স আর বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া সহ সবাই যত সেন্ট্রাল কর্মচারী সংগঠন আছে আমরা 25 দিন অনশন করেছি মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে। ওখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এসেছিলেন, আমাদের উৎসাহ বাড়িয়েছে এবং উনি সেই দিনে বলেছিলেন 23 তারিখে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আপনারা এই বিরোধটা চালিয়ে যান, আমরা পুরো আপনাদের সঙ্গে আছি এবং এই বিরোধিতা তা চরমে নিয়ে যেতে হবে। বিএসএনএলের অনেক লোক 8 মাস ধরে কর্মচারীদের যারা কন্ট্রাক্টে কাজ করে তাদের 8 মাস ধরে মাইনা পায়নি, অনেকে সুইসাইড করতে বাধ্য হয়েছিল। আমাদের রেলে ম্যাক্সিমাম সংগঠন যেটা কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, এরকম যে লাভজনক সংস্থা আছে এবং অত ভালো কস্টলি জমি আছে তাকে দখল করার জন্য এইসব চক্রান্ত হচ্ছে, তাকে আমরা করতে দেব না এবং এই প্রাইভেট করার যে চেষ্টা করছেন মোদী সরকার তাকে আমরা বিরোধিতা করছি এবং আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি ফুল ফেজে আছেন এবং পুরোপুরি সহযোগ করছেন। উনি 23 তারিখে বলেও দিয়েছেন ইন্দিরা গান্ধী স্টেডিয়াম এবং সেই দিনে
উনি বলেছেন 18 অক্টোবর বেলা 1:30 থেকে আমরা শিয়ালদহ স্টেশন থেকে যত কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলো আছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আছে, তারা উনি আমাদের সঙ্গে পদযাত্রা করবেন, পথে হাঁটবেন। এটা আমরা খুব নিজেকে গর্বান্বিত মনে করছি যে এরকম নেতা আমার মনে হচ্ছে ভারতবর্ষে দ্বিতীয় কেউ নেই, যে কর্মচারীদের সঙ্গে উনি এসে পথে হাঁটবেন। এটা আমরা খুব গর্ব নিজেকে গর্ববোধ করছি। ইলেকশনটা আমরা বলতে পারছি না, রেলের কি সিদ্ধান্ত কি নিতে চলেছে আমাদের কিছু জানানো হয়নি। আমার মনে হচ্ছে ওনারা যে এই বিলগ্নিকরণ করছেন তার প্রতিবাদে যে আমরা শুরু করলাম, ওনাদের ভয় ছিল হতে পারে বিজেপি ইআরএমসি এবং ইআরএমও অর্থাৎ সি2 আইএনটিইউসি এবং বিএমএস এর হেরে যাবে। আমার মনে হচ্ছে তাই জন্য ওরা পিছিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা ওনাকে ছাড়ব না, আমরা আমাদের লড়াই লড়বো। পিআরকেএস কিছু নেই, পিআরকেএস এর সঙ্গে আমরা বুঝে নেব। পিআরকেএস এর যারা দিনের বেলা এখানে তৃণমূল করছেন তারাই রাত্রিবেলা আবার ওদিকে পিআরকেএস করতে যাচ্ছেন, তাদের আমরা কিছু মনেই করি না, তারা কোনো ব্যাপারই নয়। কেন সংগঠন যখন করতে হয় মোদিজি এমন রাস্তা করে দিয়েছেন, তাদের রেলের স্টাফ কোনো মতেই উনাদের পাশে কোনো মতেই দাঁড়াবেন না। কেন উনি রেলের কর্মচারীদের চাকরি নিয়ে নিচ্ছেন, রেলের কর্মচারী যত রেলের সংস্থাগুলো আছে যেটা বন্ধ করে দিচ্ছেন। আমার সিএলডব্লিউ চিত্তরঞ্জন লোকোমোটিভ যে আধুনিক অত্যাধুনিক একটা লোকো তৈরি হয়, লোকো মানে যেটা রাজধানী দুরন্ত এইসব চালায় ট্রেনগুলো, সেই তৈরি হয়, সেখানে 2018 টার্গেট ছিল 350, সেখানে 403 প্রোডাকশন দিয়েছে, তার সত্ত্বেও উনি প্রাইভেটাইজেশন করছেন। এটা রেলওয়ের স্টাফ ছেড়ে দেবে না, পিআরকেএস কে তো আরো সরকার না না ওটা যা করবে করছে, কিন্তু অ্যাকচুয়াল যখন স্টাফরা ভোট দেবে, এই স্টাফরা ভোট দেবে, রেলের কর্মচারী ভোট দেবে, নেতারা ভোট দেবে না, যে যাই করুক স্টাফরা কর্মচারীরা কিন্তু আমাদের সঙ্গে ইআরটিএমসির সঙ্গে আছে এবং আমরা আমাদের জিতাবে। আমার নাম বিজয় বাহাদুর সিং, জেনারেল সেক্রেটারি ইআরটিএমসি।